আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানে স্বাগতম তো আমরা হচ্ছে বাসায় আজকে চলে যাব। সেই জন্য হচ্ছে রেডি হচ্ছি তো এই যে ব্যাগ ট্যাগ সব কিছু রেডি নেবোলাইজার সহ তো এখন হচ্ছে আছে আজান দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে রওনা হব যেহেতু বেশি দূর নয় তো যেতে হয়তো এক ঘন্টা বিশ মিনিটের মতো লাগবে তো কি কি নিয়ে যাচ্ছে সেটা তো এই যে হচ্ছে সন্ধ্যার পরে একটু বাজারে চলে আসলাম কারণ বাজারে না এসে কোনো উপায় ছিল না বাসায় অনেক জিনিস নাই তো বিশেষ করে কাঁচামরিচ আর লবণটা ছিল না তো সিপাদের আব্বু কালকে অফিস আছে এই জন্য আজকেই বাজার করে নিয়ে আসতেছে বললো যে সব কিছু যেহেতু কিছু কিনতে বাইরে যেতে হবে তো একবারে বাজার করে নিয়ে যায় বাসায় এসে হচ্ছে আমি আগে হচ্ছে রান্নাটা বসিয়ে দিব এই জন্য হচ্ছে চাউলগুলো ধুয়ে নিচ্ছি আছে রাত্রে হচ্ছে খিচুড়ি রান্না করব সংক্ষেপে কারণ এখন শরীর মন দুটোই হচ্ছে ভালো না তো মনটা ভালো না এটা তো সবাই বুঝতে পারতেছেন কারণ দীর্ঘ দিন থাকার পরে মনটা খারাপ হয় স্বাভাবিক আর সেটা বাদেও আসার সময় সেপাতের আব্বুর সাথে একটু ঝামেলা হয়েছিল যার জন্য মনটা আরও বেশি খারাপ তো বাজার করে আসার পর হচ্ছে মনটা ভালো হয়ে গেছে তো ভালো রাখতে হবে এটা হচ্ছে মেয়েদের জীবন আমি হচ্ছে চাউলগুলো সুন্দর করে দুই তিনবার ভালো করে ধুয়ে বসিয়ে দেবো এদিকে বাসা আসার পর যেটা দেখতেছি সেটা হচ্ছে পানি নাই তো পানি নাই পানি কখন ছাড়বে তারও কোনো ঠিক ঠিকানা নাই। তো আমি কয়েকটা বোতল ভরে রেখে গেছিলাম তো আপাতত সেই বোতল দিয়ে কাজ সারতেছি কিন্তু খাওয়ার জন্য হচ্ছে পানি লাগবে এই যে আমি হচ্ছে পেঁয়াজ মরিচ রসুন হলুদ লবণ তেল সব কিছু হচ্ছে একত্রে এখানে তো খিচুড়ি রান্না করব তো খিচুড়ি রান্না করার জন্য আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে খুব মজাদার দুইটা আচার নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে তো সেটা দিয়ে হচ্ছে খাবো তো কাঁচা আমও নিয়ে আসছি তো এখানে যে আলু দিয়ে দিলাম তো কাঁচা আমও দিয়ে দেবো খিচুড়ির সঙ্গে তারপর হচ্ছে আমি সুন্দর করে সব কিছু দিয়ে পানি দিয়ে যে বসিয়ে দিলাম তো আমার খিচুড়িটা হতে থাক এর ভিতরে আমি যে বাজারগুলো আনছি সেটা একটু গুছিয়ে নিব আর শরীরে না গোছালে হবে না এক্ষেত্রে শরীর ছেড়ে দিচ্ছে আর এর ভিতরে হচ্ছে আমি আসার পরে একটু দুধ গরম করেছিলাম তো আমি হচ্ছে রান্না করবো হচ্ছে সেমাই রান্না করবো লাচ্চা সেমাই তার জন্য দুধটা হচ্ছে আমি একটু ঠান্ডা করে নিয়ে এই যে এখন একটা বাটিতে ঢেলে নিয়ে লাচ্চা সেমাইছি তো সন্ধ্যার নাস্তার জন্য হচ্ছে লাচ্চা সেমাই রান্না করতেছি এই যে সেমাইগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি তো এভাবে কিছুক্ষণ রেখে দিলে সময়গুলো হচ্ছে পারফেক্টলি হয়ে যাবে খাওয়ার জন্য আর আমি হচ্ছে বাজারগুলো শেফ আগে গুছিয়ে নিব যে কি কী আনলাম সেটাও একটু শেয়ার করে আপনাদের সঙ্গে আর বাড়ি থেকেও কী কী আনলাম সেটাও ওইটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে যাবেন তারপর হচ্ছে যে আমি এখানে দেখাচ্ছি এই যে আলু নিয়ে আসছে হচ্ছে চিবাতের আপু এখানে দুই কেজি এই যে ছোট আলুগুলো নিয়ে আসছে তো এগুলো আমি জায়গায় রেখে দেবো খুব দ্রুত দেখানোর চেষ্টা করতেছি এখানে আনা হয়েছে হচ্ছে শাক নিয়ে আসছে হচ্ছে এক একটি সবুজ শাক এত রাত হওয়া সত্ত্বেও শাকটা বেশ টাটকাই মনে হচ্ছে নাকি পানি দিয়ে রেখেছে আর এখানে এক কেজি পুঁই শাক আনা হয়েছে আর এখানে হচ্ছে ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলেন আড়াইশো গ্রাম ঢেঁড়স আনা হয়েছে আর এখানে হচ্ছে আড়াইশো গ্রাম কাঁচামরিচ আনা হয়েছে তো এক পোয়া করে আনছি আর এখানে হচ্ছে এক প তেল আনা হয়েছে আর এখানে হচ্ছে আধা কেজি হচ্ছে বেগুন আর আধা কেজি হচ্ছে পোটাও আর যেটার জন্য ইমার্জেন্সি যাওয়া হয়েছে সেটা হচ্ছে লবণ লবণটাও বাসায় একদমই ছিল না তো লবণও আনা হয়েছে এক প্যাকেট আর সেই সাথে আনা হয়েছে হচ্ছে ডাউল মুসুরি ডাল কিছুটা ছিল তারপরে হচ্ছে আর এক পা নিয়ে আসছি মসুরির ডাল আর হচ্ছে লবণ তো এই হচ্ছে এখন রাতের মতো বাজার আমাদের তো আমি এগুলো হচ্ছে এখন শাকটা এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে আমি শাকটা মরিচের বোটা ফেলে সব রেখে দিয়েছি আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তো তার আগে একটু দেখিয়ে দিই বাড়ি থেকে কি কী আনলাম প্রায় আমাদের এখানে অনেক ঝড় হয়েছিলো তো ঝড়ে অনেক আম পড়ে গেছে আমাদের প্রায় এক বস্তার মতো আম পড়েছে তো এখান থেকে বেশ কয় কেজি হবে আমি জানি না আম নিয়ে আসছি কাঁচা আম আর একটা নারকেল নিয়ে আসছি আর এখানে কিছু গ্লাস নিয়ে আসতে আনছি যারা অনেকে জানেন আমাদের হচ্ছে বাড়িতে দোকান আছে আমার আব্বার তো সেখান থেকে হচ্ছে এগুলো নিয়ে আসছি টিস্যু পেপার হচ্ছে নুডলস চিনি সেমাই এগুলো প্রতি তারিখই হচ্ছে আমি নিয়ে আসি দোকান থেকে পাউডার তো নিয়ে আসি আমি এমনিতেই যেহেতু এগুলো দিয়ে আসলে তো আমাদের তো চলে না কিন্তু তারপরে হচ্ছে ছোটোবেলা থেকে অভ্যাস বাড়ির এগুলো নিয়ে আসলেও মনের ভিতরে একটা শান্তি লাগে একটা স্মৃতি লাগে যে নিয়ে আসছি এগুলো তো দেখতে ভালো লাগে আর খালা হচ্ছে এখানে দিয়ে দিয়েছে হচ্ছে পোলাও চাল এক কেজি পোলাও চাল দিয়ে দিয়েছে আর দুটা জিনিস আনছি সেটা হচ্ছে খুবই মজাদার আমার পছন্দের জিনিস তো একটা হচ্ছে আমি নিজে বানিয়ে নিয়ে এসেছি সেটা অবশ্যই আমি ভিডিওতে শেয়ার করেছি আর অন্য একটি হচ্ছে বানানো ছিল তো সেটা দিয়ে দিয়েছি একটা হচ্ছে এখানে আছে তেঁতুলের আচার তো এটা হচ্ছে প্যাকিং করা আসতে আমি এখনও খুলিনি আর এখানে হচ্ছে আছে আমের আচার তো এই আমের আচারটা রেসিপিটা আমি এর আগে দিয়ে দিয়েছি তো দেখে নিন আমার ভিডিও থেকে এই যে আমের আচার তো আজকে খিচুড়ির সাথে খুবই জমে যাবে খুবই মজা হবে খেতে আর কি আনছি আরও অনেক কিছু আনছি কিন্তু এখন আসলে সব কিছু অনেকটা আগে প্রথমে এসে গুছিয়ে রেখেছি বলে এখন দেখাতে পারতেছি না তো এখানে হচ্ছে এক পোয়া নারিকেল তেল খাঁটি নারিকেল তেল দিয়ে দিয়েছে খালাম্মা এটা আমি মাথায় নিই আর এখানে হচ্ছে এক পোয়া খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছে তো এই হচ্ছে আমার বাড়ি থেকে আনা জিনিসপত্র তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ